মুমিনের হেফাজত করবেন আমার আল্লাহ। মুমিনকে আল্লাহ পছন্দ করেন, মুমিন ব্যক্তি কিতাবে এসেছে, মালাকুল মওত এসেছে মুমিনের রূহ কবজ করার জন্য। মুমিন বান্দা কয় আপনি কে? কয় আমি আজরাইল। কি জন্য এসেছেন? রূহ কবজের জন্য। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। মুমিন বান্দা বলে মানি না, আল্লাহ পাঠাইলে প্রমাণ দাও। আল্লাহু আকবার, জোরে জোরে কার সাথে কথা বলে হযরতে? ফেরেশতার দাম বেশি না মুমিন বান্দার দাম বেশি? মুমিন বান্দা বলে আল্লাহ যদি পাঠিয়ে থাকে তার প্রমাণ দাও। মালাকুল মওত কয় প্রমাণ তো আমার কাছে নাই। ডাক দিয়া কয় আল্লাহ গো, তোমার মুমিন বান্দা কি বলে প্রমাণ চায়, তুমি যে পাঠিয়েছ রে আল্লাহ। আল্লাহ বলেন আজরাইল রে, এটা আমার পাগল বান্দা, আমি বলেছি সকাল সন্ধ্যা সব সময় আমি আল্লাহর জিকিরে তোমরা বসে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আজরাইল কাজ করো, প্রমাণ চায়। আমার জান্নাতে যাও, জান্নাত থেকে একটা ফল হাতে লাও, ফলের মধ্যে খোদাই করে আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম ফলের মধ্যে লেখো। এই খোদাই করা বিসমিল্লাহ ওয়ালা ফলটা আমার মুমিন বান্দার কাছে যাইয়া তার চেহারা পানে ধরবা, কিছু বলা লাগবে না, তার রূহ পাকি লাভ দিয়া তোমার হাই আল্লাহু আকবার জোরে বলে তোমার হাতে চলে আসবে। ড্যামরা ড্রাইভার কো হুজুর সামনে বিপদ, বললাম চালাও, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আস্তে আস্তে যখন কাছে আসলাম, একদম বেশি কুয়াশা, দেখি সুন্দর ডগডগে ছেলেটা রাজপুত্রের মতো আমার ইশারা দিল গ্লাসটা নামান। নামাইলাম, বললাম বাবা এখানে কি চাও? নজর করে দেখি কুয়াশার ভিতরে যুবকটা খোকরায়া খোকরায়া কাঁদতেছে। কিরে যুবক, এত কঠিন রাতে এখানে কি? হুজুর আমার চিনবেন না, আমি ড্যামরা এলাকার একজন বড় ডাকাত। আমার সঙ্গীদেরকে বলছি আজকে আমরা অপারেশনে যাব না, পীর জাদা শফিকুল ইসলাম হুজুর আসবে, হুজুরের ওয়াজ আমরা শুনব, একটু শুনে যাব হুজুরের ওয়াজ। হুজুর বসলাম, করতে পারলাম না। ওয়াজ শেষে আপনি বললেন তওবা কর, আমি তওবা করলাম, অজোরদারে চোখের পানি ছেড়ে ছেড়ে করলাম। হুজুর আমি ডামলার বড় একটা ডাকাত, মুনাজাতের ভিতরে কে দিছি আর কোনদিন ডাকাতি করব না, না তাইলে এখানে কেন? আমি এই পথে যাব কেমনে জানো? হুজুর কমিটিকে জিজ্ঞেস করছি হুজুর কোন পথে যাবে। আমি দাঁড়িয়ে আছি হুজুর, আমি ওয়াদা করেছি আপনার সাথে মোনাজাতে, আমি কোনোদিন ডাকাতি করব না। হুজুর আমার মাথাটা জানি কেমন করে কষ্ট করে, হাতটা বের করে মাথা একটু মুছে দেন, উচ্চ কণ্ঠে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল আল্লাহর কোরআন, আল্লাহর কালামে পাক। এই কোরআন মজিদ পৃথিবীর রূহ, যতদিন কোরআন থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে, কোরআন যখন থাকবে না আল্লাহর জমিন আল্লাহর দুনিয়া টিকে থাকবে না। আসুন আমার ভাইরা আমার বাবারা, অত্যন্ত সুন্দর আলোচনা, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহুম্মা সাল্লি, একটু পানি দিবে কে? পানি এই বোতল থেকে নর্মাল পানি, ওটা ওটা। وعلى علي سيدنا مولانا رجول اللهم صل على محمد وعلى مولانا
দয়াল নবী মায়ার নবী রহমতেরি খাজিনা, দয়ার নবী মায়ার নবী রহমতেরি খাজিনা, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যারা নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে না, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, পারলে বলুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত। নেক আমল করবে যারা, নেক আমলের এক নম্বর আমল হলো নামাজ। যেরকম কি আউওয়ালামা ইউহাসাবাল আবদু ইয়াউমাল কিয়ামা, হাশরের কঠিন দিনে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। সারা পৃথিবীতে 18 লক্ষ মসজিদ আছে, বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে, শুধু রাজধানী ঢাকাতে 3000-এর উপরে মসজিদ আছে। আমার ভাইয়েরা, ফজরের নামাজের সময় জানালাটা খোলা রাখবেন। 3000-3500 মসজিদে রাজধানীতে যখন আজান শুরু হয়, মনে হয় যেন পুরাটা রাজধানী আল্লাহর আশা আজিমের সাথে যোগ হয়ে গেছে। ও ভাইরা, 3-5 তলা মসজিদে জায়গা হয় না। বাংলাদেশের মতো আল্লাহর ইসলামের আলো আবাদত বন্দি করার মতো এত উর্বর জমিন আল্লাহর পৃথিবীতে আর নাই, বাংলার জমিনের মতো, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। হাশরের কঠিন দিনে প্রথম প্রশ্ন করা হবে আমার নামাজ। এ দেশ নামাজির দেশ, জোরে কোন কিসের দেশ? মসজিদ জায়গা হয় না, রাজধানীতে যান, গ্রামগঞ্জে যান, আল্লাহর নামাজি বান্দার অভাব নাই। মসজিদ 3-5 তলা ভর্তি হয়ে থাকে এদেশ, এত তাড়াতাড়ি এদেশ থেকে কোরআন, আল্লাহর আলো, কোরআনের আলো দূরীভূত করা সম্ভব হবে না, ঠিক কিনা কথা বলেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা বলিয়া ওলিয়ার দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, ঠিক কিনা কথা বলেন? শাহ ফাতেহাবাদীর দেশ, এটা ওলিয়া ওলিয়ার দেশ। আমার ভাইয়েরা, এদেশ থেকে আল্লাহর দিনের আলো, আল্লাহর কোরআনের আলো কোনোদিনও সরাইয়ে দেওয়া সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নায়েবে রসুল আছেন, ওলিয়া ওলিয়া আছেন। আল্লাহ যখন পৃথিবীটা বানিয়েছিলেন, জমিন কাঁপতেছিল, জমিন জোরে, জমিন ফিরিশতারা বলে আল্লাহ কি জমিন বানাইলা, জমিন শুধু কাঁপে। আল্লাহ বলে কম্পন বন্ধ করতেছি, প্যারাক মারবো। আল্লাহ বলেন ফিরিশতারা রে, আমার জমিনের কম্পন বন্ধ করে দিলাম, বড় বড় পাহাড় পর্বত প্যারাক মাইরা জমিনের কম্পন বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ এই জমিনের কম্পন বন্ধ করেছেন পাহাড় পর্বতের মতো প্যারাক দিয়া, আর বাংলার জমিনকে ধন্য করেছেন ওলিয়া ওলিয়ার জন্ম দিয়া, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, নবীজি নাই, নাইবে নবী আছে, নবীকে দেখতে চান নাইবে নবীর কাছে যান, আমার আল্লাহকে দেখতে চান আল্লাহর ওলিদের কাছে যান। চোখ লাফ নজরে কোনাদ বড় বুঝো হে মাদার পেদার, চোখ লাফ জালালউদ্দিন রুমি বলতেছে, চোখ লাফ নজরে কোনাদ বড় বুঝো হে মাদার পেদার, হাত্তা আলাদ হাজে ওরা হাজ্জে মাবরুর বিল আসার। নবীজি ফরমান, নবীজির হাদিস শরীফের তা ব্যাখ্যা করতেছেন জালালউদ্দিন রুমি পারস্য ভাষায়। মা বাবার চেহারা পানে চাইলে কাবা পাওয়া যায়, কবুল হজির সব পাওয়া যায়, যেরকম কি পাওয়া যায়?
কবুল হজের সওয়াব পাওয়া যায়। মায়ের চেহারা বাবার চেহারার মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছে। নবীজি ফরমান মামিন ওয়ালাদিন বারিন ইউংজার ইলা আবওয়াইহে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমান পৃথিবীর সন্তানেরা মা বাবার চেহারা পরে নজর দিলে সন্তানের আমল নামার গুনাগুনি মাফ হয়ে যায়। আমার ভাইরা নবীজি ফরমান উম্মতেরা ছেলে মেয়ে যদি মা আর বাবার চেহারা পানে চায় রে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম সন্তান বাপ মার চেহারা পানে নজর দিলে তার আমল নামায় কবুল হজরে সওয়াবে লেখা হয়ে যায়। কি হজ কবুল, কি হজ, আরে কথা বলে না, কি হজ কবুল হজরে সওয়াব। নবীজি ফরমান তুমি আরাফাতে যাও, মিনাতে যাও, মুজদালিফাতে যাও, যাও 20 বার হজ করেছো, 40 বার হজ করেছো, পৃথিবীর কোনো হাজির ক্ষমতা নাই গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার হজ কবুল হয়েছে। কিন্তু নবীজি ফরমান উম্মতেরা সোনার মক্কা মদিনার হজের গ্যারান্টি দিতে পারবা না, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমার মা তোমার বাবার চেহারা পরে নজর দাও, আমি নবী গ্যারান্টি দিলাম তোমার কপালে আমার আল্লাহ কবুল হজরে সওয়াব লিখে দিয়েছে। এমন মা আর এমন বাবার সাথে সুন্দরে ব্যবহার করতে হবে আমার আল্লাহ। আমি আজকে মাহফিলে দেখতে চাই আমার ভাইয়েরা, আমার মতো মা আমার মতো বাপ নাইকার, আমি এক নম্বরে দেখতে চাই মা নাইকার, একটু হাতটা ওটাইয়া দেখান দেখি মা নাইকার। আহারে মাহফিল ভর্তি হয়ে গেছে হাত নামান, আবার আমি দেখতে চাই আমার মতো বাপ কার দুনিয়ায় না। জি মা হাত নামান, জি মা জি বাবার চেহারা পানে নজর দিলে আমার ভাইরা কবুল হজরে সওয়াব হয়ে যায়। মায়ের কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, মার কথা মানতে হবে, বাবার কথা মানতে হবে। তবে একটা কথা মাঝখানে বলে দিই, বাপ্পা যদি আপনাকে ইসলামের বাইরে কোনো কথা বলে বাপ্পার কথা কি মানা যাবে? এমন বাপ মা আছে যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা ভালো দেখতে পারে না, আছেনি আছেনি, তাদেরকে সম্মান করতে হবে, তাদের কথা মানা যাবে না। আমার ভাইরা আমার বাবাজিরা, মাহারা ভাইরা বাবারা, আল্লাহর কুদরতি দরবারে আমি একটু পরে সবার জন্য দোয়া করব। প্রাণের মা মা গো, প্রাণের মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না, পারলে বলুন না। প্রাণের মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না, প্রাণের বাপ বাপ গো, আমি তোমায় ভুলতে পারি না, কত আদর করছো মা গো বুকেতে জোড়াইয়া, সে কথা মনে পড়লে গো মা হৃদয় যায় ফাটিয়া, কুমির গুড়ে স্বপ্নে দেখি মা গো তোমার মায়া মো, গুম্বাঙ্গিলে কেঁদে বাসায় আবারও বুঝব। বলুন না, প্রাণের মা মা গো, প্রাণের বাপ বাপ গো, আমি তোমায় ভুলতে পারি না, তোমায় পাবো পাবো আশায় কত জায়গায় যাই, কত মানুষ দেখলাম ভবে মা তোমার মতো নাই। একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দিকে তাকান, কথাটা ভালো করে শোনেন। কেন বলছিলাম, চুখলাফ নজরে কুনার বরবু জোহে মাদার পেদার, আব্বা আম্মার চেহারা দিকে তাকাইলে কাবা পাওয়া যায়, যেরকম কি পাওয়া যায়। জালালউদ্দিন রুমির ভাষায় হাদিসের ব্যাখ্যা করেন, চুখলাফ নজরে কুনাদ বরবু জোহে আউলিয়া, মালিকে কাবা রায়া বদ বিলিয়া কিনবা আশকিয়া। মা বাবার চেহারা চাইলে কাবা পাওয়া যায়, আল্লাহর ওলির চেহারা চাইলে কাবার মালিক আল্লাহ পাওয়া যায়। এই যে একটা কথা জিজ্ঞেস করি আপনারা, কি আমরা তো আল্লাহকে না দেখে বিশ্বাস করি যে ঠিক কিনা, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আল্লাহকে দেখতে চান, ভয় পান নাকি, দেখতে চান ইনশাল্লাহ বলে, আজকেই দেখবেন, সাহস তো কম না, দেখা যাবে,
নবীজি ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল কামারি, পূর্ণিমার চাঁদ যেমন পরিষ্কার দেখো আল্লাহকে দেখবা তার থেকে আরো পরিষ্কার। তবে এই পৃথিবী থেকে পারা যাবে না, আল্লাহ এমন ভাবে সাক্ষাৎ দিবেন আমাদেরকে পূর্ণিমার চাঁদ যেমন পরিষ্কার এর থেকে আরো ক্লিয়ার দেখা যাবে আল্লাহকে। পৃথিবীতে দুনিয়াতে কেউ চাই দেখতে চাইলেও পারবে না। 1,24,000 পয়গম্বর, এই এর মধ্যে আমার দিকে তাকান, একমাত্র মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছেন, জিবরাইল আমিনকে ছাড়া সব নবীগণ কথা বলছেন আল্লাহর সাথে। মিডিয়া দিয়া, জিবরাইল আমিনের মিডিয়া দিয়া মূসা কালিমুল্লাহ বলছে আল্লাহ তোমার সাথে কথা বলবো, আবার কিসের মিডিয়া? মিডিয়া মানি না, আমি কথা বলবো ডাইরেক্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, তাফসিরে মাঝারিতে লিখেছেন আমার ভাইয়েরা, আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার ভাইয়েরা, আর আল এতকান ফি উলুমিল কোরআন নামের কিতাবের মধ্যে লেখা আছে, ঠিক আছে আমি সম্মান দেব, আমি সম্মান দেব, ওকে আমি আমার ওয়াজে আসছে দেব, কোথায় প্রধান উপদেষ্টা সাহেব কোথায় আর কাছে আসছে, মঞ্চে নিয়ে আসেন সম্মান দেওয়া, আমি ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ আপনাদের আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা নামটা কি? মোবারক হোসেন শাহিন সিকদার, উনি ওনার আসন গ্রহণ করেছেন, সকলে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তাফসীর থেকে কথা বলছি, আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম আজেবাজে কথা বলা, গদবন্দা কথা, গাজী কালের পুঁথি, এগুলি বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই। আল্লাহর মেহেরবানিতে পবিত্র কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে সরাসরি আমি রিলে করে শোনাচ্ছি। তাফসীরে এসেছে 60 বার, যেরকম কয়বার দুই একটা আওয়াজ মনে রাখেন, 60 বার আমার আল্লাহ মূসা নবীর কথা আলোচনা করেছেন কোরআন মজিদে, এবং 17 জায়গাতে 17 প্রকার দৃষ্টিভঙ্গিতে মূসা নবীর ব্যাপারে আল্লাহ পাক বিশদ আলোচনা করেছেন। 1,24,000 পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলেছেন, জিবরাইল ইসলামের মিডিয়া দিয়া কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম ওহী আনতে গেলেন, পাশে দাঁড়িয়ে আছেন জিবরাইল আমিন, মূসা নবী কয় ও জিবরাইল ভাই আসছি আল্লাহর সাথে কথা বলবো, ওহী নিব, আপনি এখানে কি জন্য? জিবরাইল আলাইহিস সালাম কয় জানেন না মূসা ভাই, সব নবীরা আমার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। মূসা নবীর মেজাজ করা, মেজাজ কি? মেজাজ কয় আল্লাহ কথা বলবো তোমার সাথে, আবার কিসের মিডিয়া? মানি না মিডিয়া। আল্লাহ বলে জিবরাইল রে আমার মুসার মেজাজ করা, তুমি চুপ করে থাকো, তোমার কথা লাগবে না, আমি মুসার সাথে কথা বলবো ডাইরেক্ট। আল্লাহু আকবার, জোরে জোরে। আমার ভাইয়েরা, আমার বাবারা, ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু, তুর পাহাড়ে গেলে আল্লাহ ডাক দিতেন মূসা নবী, ডাকতে দেরি হইতো আল্লাহ উত্তর দিতে দেরি করতেন না। একদিনকার ঘটনা, মূসা নবী কয় আল্লাহ না দেখে দেখে তোমার সাথে কথা বলি। আল্লাহ বলেন মূসা সব নবীর সাথে জিবরাইল আমিনের মিডিয়া দিয়ে কথা বলি, আর তোর সাথে কথা বলি সরাসরি, তোমার কি এতে ভালো লাগে না? মূসা নবী কয় ভালো লাগে না, না দেখলে ভালো লাগে না, না কথা বলেন না কেন? না না, পত্রে কি জুড়ায় মন বিনা দর্শনে, ও আল্লাহ তোমাকে না দেখলে কথা বলার টেস্ট পাই না, ভালো লাগে না। রব্বিয়ারিনি কাহতে থি রব্বিয়ারিনি শুনতে থে লান্তারানি, আল্লাহ তোমারে দেখতে চায়। আল্লাহ বলেন মূসা কথাটা ওড্ডু কর, আমারে দেখতে পারবা না, না তোমারে দেখবো, না পারবা না, না তোমারে দেখবো, না পারবা না। মূসা তো সারার ব্যক্তি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মূসা রে রে মূসা, এতই যদি তুমি বার্গেনিং করো, দেখতে চাও, তাইলে আমার শর্ত আছে। কি আছে? কার সাথে কথা চলছে?
আমার শর্ত আছে। আল্লাহ বলো তোমার কি শর্ত? আল্লাহ বলেন, মুসা তুমি যদি আমারে দেখতে চাও আমি তোমার দিকে ফোকাস মারবো, তুমি বেনেস নিয়া দাঁড়িয়ে থাকতে পারবা কিনা বলো। মুসা কয়ে পারবো, আল্লাহ আকবার জোরে। আল্লাহ বলেন, তাইলে ঠিক আছে ও মুসা, তোমার সাথে আমার নূরের খেলা হবে। তুর পাহাড়, পাহাড়টার নাম তুর পাহাড়ের এরিয়া তাফসিরে লেখে 7 মাইল জোরে কোন কয় মাইল, 7 মাইল এরিয়া। আল্লাহ বলেন, মুসারে তোমার সাথে নূরের খেলা হবে আমার, তাইলে কাজ করো, তুমি যখন আমাকে দেখতেই চাও, এই তুর পাহাড়টা হলো স্টেডিয়াম, আমি বিশ্ব গভর্নমেন্ট স্টেডিয়ামে খেলা হবে, তুর পাহাড়ের এরিয়া হলো 7 মাইল, আমি একটু অ্যাকোয়ার করে নেই। অ্যাকোয়ার হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা আর একটু অপেক্ষা করো, 7 মাইল এরিয়া আমি একটু বাউন্ডারি ওয়াল বানাই নেই। মুসা নবী কয়, এই বাউন্ডারি আবার কখন বানাইবা? আল্লাহ বলেন, মুসা এটা ইট পাটকেল সিমেন্টের বাউন্ডারি না, আমি ফেরেশতারে হুকুম দিব, একজনের বডিতে লাগায় আর একজনের বডি 7 মাইল এরিয়ারা গ্রাউ করে বাউন্ডারি হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, বলেন বলেন, বাউন্ডারি হয়ে গেল। আল্লাহ আর কি করবা? আল্লাহ বলেন, ও এই এরিয়ার ভিতরে শয়তান, এরিয়ার থেকে বের হয়ে যাও, আমি মুসার দিকে ফোকাস মারবো, এরিয়াটা 7 মাইল জোরে কোন কয় মাইল, শয়তান চলে গেল। আল্লাহ বলেন, পশু পাখিরা এই 7 মাইলের ভিতর থেকে বাইরে চলে যাও, আমি ফোকাস দিব, জানে বাজবা না। পশু পাখিরা চলে গেল। আল্লাহ বলেন, ও মুসার সাথে কেরামান কাতিবিনেরা রে, ও আয় আল্লাহু আকবার, জোরে জোরে, ও মুসার সঙ্গে কেরামান, কেরামান কয়জন আপনারা জানেন? কেরামান কাতিবিন 2 জন। আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, কেরামান কাতিবিন হলো 5 জন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে লিখেছেন, কেরামান কাতিবিন হলো 5 জন। উনি প্রমাণ দিয়েছেন, কেরামান কাতিবিন 2 জন হলে দ্বিবচন হয়, জোরে কোন কবচন হয়, 2 জন হলে। কিন্তু কোরআন মজিদে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, কেরামান কাতিবিন, বিন মানে বহুবচন, 2 জন হলে আল্লাহ বলতেন কেরামাইনে কাতিবাইনে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার বাবারা, আমি ওদিকে যাচ্ছি না, কেরামান কাতিবিন হলো 5 জন, সামনে একজন, পিছনে একজন, ডানে একজন, বামে একজন, মাথার উপরে একজন। আমার ভাইরা, আল্লাহ বলেন, ও মুসার সাথে কেরামান কাতিবিনেরা, মুসার সাথে আমার নূরের খেলা হবে, আমি ফোকাস মারবো, জানে বাঁচবি না, 7 মাইল, তুমি তাড়াতাড়ি মুসাকে ছেড়ে দিয়া তোমরা এখান থেকে দূরে চলে যাও। কেরামান কাতিবিনেরা চলে গেল, এখানে শয়তান চলে গেল, পশু পাখিরা চলে গেল, কেরামান কাতিবিনেরা কথা বলেন, জুড়ে বলেন, কেরামান কাতিবিনেরা চলে গেল। এখন আসে জিব্রাইল আমিন। আল্লাহ বলেন, ও জিব্রাইল তুমি কি করবা? জিব্রাইল আমিন কয়, আল্লাহ থাকতে চাইছিলাম, কি করতে চাইছিল, হ্যাঁ কি করতে চাইছিল? আল্লাহ বলেন, পারবি না রে জিব্রাইল, আল্লাহ তুমি একটা ওয়ে করে, যে কোনো একটা উপায় করে আমার ভিতরে রাখো। মুসা আল মুসা নবীর পাশে, আল্লাহ তুমি একটা ওয়ে করে রাখো। আল্লাহ বলেন, জিব্রাইল তারে তোরে আমি একটু পাথরের মতো বানাই দিলাম। আল্লাহু আকবার, জোরে জোরে। আল্লাহ বলেন, মুসা আমার সাথে কিন্তু তোমার শর্ত, আমি তোমারে ফোকাস মারবো, তুমি আমারে দেখতে চেয়েছো, তুমি কিন্তু বাক শক্তি নিয়ে দাঁড়ায় থাকতে হবে, তুমি বলছো পারবা, কি বলছে, পারবা, কি বলছে, পারবা। ও মুসা আমার পরে আমার যা কিছু করার, আমার সব কিছু শেষ, এখন আমি আমার খেলা শুরু করব। মুসা রে আমি কি খেলা শুরু করব, শুরু করব খেলা, মুসা কয়েস খেলা শুরু করো। আল্লাহু আকবার, জোরে জোরে। হযরত মুসা কালিমুল্লাহ আমার ভাইরা, উনি নজর করে দেখে
হঠাৎ করে শোনে বিকট একটা আওয়াজ। এমন আওয়াজ জীবনে কোনোদিন শোনে না, এরে আমার ভাইরা আমার বাবারা, এমন আওয়াজ জীবনে শোনে না। তাফসিরে এসেছে যখন বিকট একটা আওয়াজ আসছে, উনি আল্লাহকে এমন করে একটা ডাক দিলেন, আল্লাহকে ভয় পাইয়া গেলেন। আপনারা জোরে একটা ডাক দেন তো, আল্লাহ। মুসা খালি বললা কান্দে, আল্লাহ এটা কি এত বড় আওয়াজ হলো, আর এমন অন্ধকার, হাতটা দিলে নিজের হাত নিজে দেখা যায় না। মুসা খালি বললা ভয় পেয়ে গেলেন, আরে কি শুরু হলো এমন খেলা, হাত দিলে হাত দেখি না, ভয়ে থাপ্তার করে কাঁপতেছেন মুসা খালি মোল্লা। একটু পরে আবার আরেকটা আওয়াজ, এবার মুসা খালি মোল্লা আল্লাহকে চিৎকার মারে ডাক দিলেন, আপনার আরো ডাবল পাওয়ার দিয়ে ডাক দেন আমার আল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, এবার দেখে অন্ধকার নাই, আমার ভাইয়েরা এমন আলোকিত হয়ে গেছে। দূর পাহাড় থেকে নজর করে দেখে প্রথম আসমানটা মুসনবী তাকে দেখে পরিষ্কার দেখা যায়, উনি থাত্তার করে কাঁপতেছে। প্রথম আসমানের ফিরিস্তারা দলে দলে দাঁড়িয়ে রয়েছে। মুসা কালিমুল্লাহ বলে, ও ফিরিস্তারা, আমি মুসা কালিমুল্লাহ, আমি কেন আল্লাহকে দেখতে চাইছিলাম, আমার ভয় লাগে। ফিরিস্তারা কয়ে, মুসা ভাই আপনার মতে এমন কথা আল্লাহর জমিনে কেউ বলে না, আল্লাহকে দেখবে, ঠিক আছে, আপনি দেখতেই যখন বলেছেন কথাটা উড্ড করবেন না, আমরা ফেরেশতারা, আমরাও দেখতে চাই খেলাটা আজকে কেমন চলে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, প্রত্যেকটা আকাশের ফেরেশতার সাথে মুসা নবীর কথা চলল। ফেরেশতারা বলে, মুসা ভাই আল্লাহ তাকে দেখতে বলেছেন, কথাটা উড্ড করবেন না, ভয় পাইলে উড্ড করবেন না, আমরা ফেরেশতার জগৎ অপেক্ষা আছি খেলাটা দেখার জন্য। দেখতে দেখতে নজর করে দেখে সপ্তম আকাশ দেখা যায়। এবারে মুসা কালিমুল্লাহ আরো ভয় পেয়ে গেলেন, কারণ কি জানেননি, সপ্তম আকাশের ফেরেশতার চেহারা হলো বাঘের চেহারা। কিসের কিসের? তাফসিরে এসেছে, হে বাবারা, সপ্তম আকাশের ফেরেশতার চেহারাগুলি বাঘের চেহারা। মুসা নবী ডেক দিয়া বলে, ও ভাইয়েরা ফেরেশতারা, আমি কি করব, আমার ভয় পাপ ভয় লাগে। সপ্তম আকাশের ফেরেশতারা বলে, মুসা ভাই আপনার মতে এমন করে কেউ কোনোদিন কথা বলে নাই, আল্লাহকে দেখবে, আপনি বলেই যখন ফেলেছেন কথাটা উড্ড করবেন না, আমরাও দেখতে চাই। পৃথিবীর জমিন থেকে সপ্তম আকাশ তাফসিরে লেগে 7000 বছরের রাস্তার সমান, কয় হাজার? 7000। 7000 কেমনে গেলে পৃথিবীর সর্বশেষ রকেট যেটা তৈরি হবে ওই ঘন্টায় 38000 মাইল বেগে, এর থেকে বেশি দ্রুতযান রকেট পৃথিবীতে যেটা সর্বশেষ রকেট তৈরি হবে, ওই রেকর্ড যদি দুনিয়ার জমিন থেকে উপরে চালায় সপ্তম আকাশে যেতে সময় লাগবে 7000 বছর, কয় হাজার? মুসা আলাইহিস সালাম তাকে দেখে ওই 7000 বছর রাস্তার উপরে নজরটা পরিষ্কার, এমন আলোকিত, উনি দেখতেছে আকাশটা পরিষ্কার দেখা যায়। আর সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা, তাইলে সিদরাতুল মুনতাহা তাফসিরে লেখে জমিন থেকে 14000 বছরের রাস্তার সমান। মুসা কালিমুল্লাহ তাকে দেখে, রে বাবারা, উনি ওই দূর পাহাড়ে দাঁড়িয়ে রয়েছেন, আর ওখান থেকে দেখে আমার ভাইয়েরা বাবারা, ওখান থেকে দেখে, আরে 14000 বছর রাস্তার উপর ওনার চোখের পাওয়ার চলে গেছে সিদরাতুল মুনতাহা। নজর করে দেখি মুসা কালিমুল্লাহ বলে, পৃথিবীর মানুষের রে, আমি তাকিয়ে দেখি এই সিদরাতুল মুনতাহার বড়ি গাছ দেখা যায়, বড়ি গাছের এক একটা বড়ি, বড় বড় বড়ি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে লিখেছে সিদরাতুল মুনতাহা যে বড়ি গাছ, এই বড়ি গাছের এক একটা বড়ি দুনিয়ার প্রায় 12 মন ওজন হবে একটা বড়ি। কয় মন ওজন হবে? 12 মন ওজন হবে, 12 মন ওজন হবে। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ থাত্তার করে কাঁপতেছে। ফেরেশতারা বলে, মুসা ভাই আপনি কথাটা উড্ড কইরেন না, আল্লাহ কেমন করে খেলাটা খেলায়, আমরাও দেখতে চাই। সিদরাতুল মুনতাহা থেকে 70000 বছরের রাস্তার উপরে আল্লাহর নূরের তাজাল্লির 70000 পর্দার নিচের পর্দাটা মুসা কালিমুল্লাহ দেখতে পান, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার।
বাবার মুসা কালিমুল্লাহ নজর চলে গেল 70,000 কয় হাজার দু একটা ওয়াজ মনে রাখেন কয় হাজার নূরের তাজাল্লির পর্দা কয় হাজার 70,000 এক একটা পর্দা মোটা পুরু হলো আমি তো বানানো কথা বলি না জানেন তাফসিরে যা আসে এক একটা পর্দা মোটা নূরে তাজাল্লির পর্দা মোটা পুরু হলো 14,000 70,000 বছর আস্থা সমান এরপরে মাঝখানে গ্যাপ হলো 70,000 বছর আস্থা সমান তাইলে 70,000 পর্দা 70,000 গ্যাপ তার উপরে আল্লাহ লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম তাফসিরে এসেছে আল্লাহ বলেন রে মুসা আমার ফোকাস মারার সময় এসে গেছে দুই রকমের রাওয়ায়েত আছে 70,000 নূরে তাজাল্লির পর্দার নিচের পর্দাটা শুয়ের পিছনে যে ছিদ্র থাকে এটার মতো ছিদ্র কোন কোন রাওয়ায়েতে আছে গরুর নাকের ছিদ্র সমান ছিদ্র বা শুয়ের ছিদ্রের মতো ছিদ্র সর্বনিম্ন 70,000 নূরে তাজাল্লির পর্দাটার নিচের পর্দাটা এরকম ছিদ্র করে আল্লাহ বলেন মুসা আমার প্রস্তুতি কিন্তু শেষ এখন আমি কিন্তু তাজাল্লি মারব রে মুসা আমি কি তাজাল্লি মারব মুসা কয় মারেন কি কয় আরে জোন নাই জোন নাই এই জোরে বলেন কি বলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন এই মোনাজাত আমি একটু দোয়া করে যাচ্ছি আপনারা টাকা পয়সা দিয়েছেন তো হাদিয়া হাদিয়া আল্লাহ আমার বাবা হাদিয়া দিয়েছে 7 মাস বেতন পায় না আল্লাহ লাইন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন মা বোনের আদর থেকে হাত তোলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আপনারা দান করছেন তো এই জন্যই দোয়াটা করে দিচ্ছি আল্লাহ করো জোরে নত শিরে করো জোরে নত শিরে উঠায়া দুইহা তোমারি দর বারে আল্লাহ করি মোনাজা করো জোরে নত শিরে করো জোরে নত শিরে উঠায়া দুইহা তোমারি দর বারে আল্লাহ করি মোনাজা বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও এটা বলেন আল্লাহ আল্লাহ বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও জিরখা তীরে হাসর পার কোরা দিও কার খাতিরে নবী জিরখা তীরে হাসর পার কোরে দিও বাবুদরে আমরা কারা হাত তুলেছি এই মুহূর্তে জীবনের গোনা কথা গুলি মাফ করে দাও আল্লাহ এর সাপ্ত কোন সোনার মদিনায় আমার নবীজি রওজা পাকে পৌঁছায়া দাও আম্বি মুরসালিন আজওয়াজ মুতাহারাত আহলে বাইত সাহাবা কেরাম আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আল্লাহ সকল রহে মবরকে পৌঁছায়া দাও আল্লাহ আমার সোনা কান্দার আমার নানা নানি মামাগণ ওনাদের রহে মবরকে পৌঁছায়া দাও আল্লাহ এখন কার কথা বলবো তুমি তো জানো তুমি তো দোয়াটা শিখাই দিয়েছো রাব্বির হামহুমা খাওয়া রব্বায়ানি সগীরা আমার আব্বা আম্মা ওই পীর ফাতেহাবাদ দরবার শরীফ এলাকাবাসী আমার দরবারে সকলকে দাওয়াত দিলাম
ফাল্গুন মাসের ৬ এবং ৭ তারিখে, ফেব্রুয়ারির ১৮ এবং ১৯ তারিখে পীর ফাতেহ আবাদ দরবার শরীফে আইসেন রে বাবা। কমিটির লোকেরা সবাই দাওয়াত দিলাম, আরে কত দূরের লোকেরা আসে, তোমায় করি কে কদিন থাকবো দুনিয়ায় রে বাব, আইসেন আপনারা মাবুদ কো আমার আব্বা আম্মা তোমার জিন্দাওয়ালীরা পীর ফাতেহ আবাদ দরবার শরীফে সোয়া। আল্লাহ তুমি তোমার অনিদের রোহে মোবারকে পৌঁছায়া দাও। এখানে অনেকে হাত তুলেছে মা নাই, অনেকে হাত তুলেছে বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা আল্লাহ তুমি কবুল করো, জান্নাত বানাই দাও কবর। আল্লাহ চন্দনাইলের কাসিম সাহেব তোমার একটা পাগল নবীর পাগল বাবার জন্য দোয়া চায়, কবর জান্নাত বানাই দিও আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছে যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানের কোটি কোটি গুণ বাড়ায়া দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছে নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মোতে আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।